সময় নেই এই আক্ষেপ আমাদের অনেকেরই, কিন্তু ঠিকভাবে কাজে লাগাতে জানলে খুব অল্প সময়েই অনেকখানি কাজ সেরে ফেলা সম্ভব। সেজন্য একটি দারুণ কৌশল হচ্ছে র্যাক মেথড। এতে আছে খুব সিম্পল তিনটা স্টেপ, রেকর্ড, অ্যানালাইজ অ্যান্ড চেঞ্জ। একটা প্ল্যান করে ফেললে কেমন হয়? আগামীকাল সকাল থেকে শুরু করে রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত সারাদিন যা যা করবে সেগুলো কোথাও লিখে রাখবে, একদম খুঁটিনাটি সব কাজ। যেমন পড়তে বসে কতটা সময় ফেসবুকে যায়, কিংবা একটু বিশ্রাম নিতে গিয়ে যখন অনেকটা সময় পেরিয়ে যায় ঘুমে, এরকম প্রত্যেকটা কাজে তোমার কতটা সময় কাটে সেটার একটা রেকর্ড থাকতে হবে। সারাদিনে কে কে করলাম তার তালিকা নিয়ে যদি বসি, দেখা যাবে দিনের বিশাল একটা সময় কেটে গেছে একদম আনপ্রোডাক্টিভ সব কাজে। যেমন যে চ্যাপ্টারটা আধা ঘন্টায় পড়া যেত সেটা শেষ করতে আমার সময় লেগেছে 3 ঘন্টা, কারণ পড়া ফাঁকে আমি অনেক গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত ছিলাম। মেসেজে রিপ্লাই দেয়া, নোটিফিকেশান চেক করা, এবং মজার ব্যাপার হচ্ছে এগুলোকে কিন্তু দোষের কিছু মনে হয় না, জাস্ট 2 মিনিটই তো। কিন্তু এই 2 মিনিটের ডিস্ট্র্যাকশনে হারানো মনোযোগ ফিরে পেতে 10 মিনিট যে নষ্ট হয় সেটা কিন্তু খেয়াল করি না। তাই একটা লিস্ট করে ফেলো কোন 5টা কাজে তোমার সবচেয়ে বেশি সময় অপচয় হয়। টার্গেট নাও পরদিন এই 5টা কাজে সময় দেয়া যতদূর সম্ভব কমিয়ে ফেলবে। আমাদের ব্রেইন সবচেয়ে ফাস্ট কাজ করে যখন সামনে একটা ডেডলাইন থাকে। তাই দিনের শুরুতেই একটা তালিকা বানিয়ে ফেলো, আজকে তোমার জন্য কোন 5টা কাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ। তালিকাটা এমন কোথাও রাখো যেন সারাদিন চোখের সামনে থাকে। দারুণ একটা ওয়ে হতে পারে তোমার মোবাইলের ওয়ালপেপারে লিখে রাখা। তাহলে যখনই সময় নষ্ট হয় এমন কিছুতে জড়াবে তুমি, তখনই মাথায় ঘুরতে থাকবে ওই কাজগুলোর কথা, এবং সময় অপচয়ও অনেক কমে আসবে। আমাদের সবার জন্যই প্রতিদিন সময় 24 ঘন্টা। এই সময়টা তুমি কতটুকু কাজে লাগাচ্ছ তার উপরই নির্ভর করছে তুমি কোথায় আছো এবং তুমি কোথায় পৌঁছাতে চাও তার ব্যবধান। তাই আজ থেকেই শুরু করে দাও র্যাক মেথড এবং শেয়ার করো তোমার বন্ধুদের সাথে।